হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস বাস্টার্স কথা রাজকুমার এই মুভির চৌষট্টি দিনের কালেকশন নিয়ে অযোগ্য এই মুভির সাত দিনের কালেকশন নিয়ে কথা বুমেরাং এ মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে আপনারা জানেন সুপারস্টার জিস সার অভিনীত বুমেরাং ফিল্মটি নিজের সপ্তম দিন কমপ্লিট করেছে ওয়েস্ট বেঙ্গলের রিলিজ করা হয়েছে এবং আশানুরূপ মুভিটি ভালো কালেকশন ওয়েস্ট বেঙ্গল থেকে এনে দিয়েছে যেখানে অযোগ্য ফিল্মটি ব্লকবাস্টার আপনারা জানিয়ে দিই মুভির বাজেট কম এবং মুভিটি অলরেডি ফিফটি পারসেন্টের উপরে রিকভার করে ফেলেছে যার কারণে আমাদের মনে হচ্ছে মুভিটি লং টাইম রানে একটি ব্লক কালেকশন কালেকশন করতে সক্ষম হবে এবং রাজকুমারও ভালো কালেকশন এনে দিয়েছে কথা বলব এই তিনটি মুভির কালেকশন নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবার এখন যদি বক্স অফিস ব্লক বাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম গল্প রাজকুমার নিয়ে বাছর দশ কোটি টাকা লিড রল সুপারস্টার সাকিব খান স্যার ম্যাচ চৌষট্টি দিন কমপ্লিট করে নিয়েছে সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার বাস্টার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে মুভিটি অলরেডি বক্স অফিসে ক্লিন হিট ব্লকবাস্টার রাজকুমার রিলিজ হওয়ার আগেই নিজের বাজেট রিকভার করেছে যেটি বাংলাদেশের ইতিহাসে একটি বিরল রেকর্ড কারণ আপনারা জানেন বিগ বাজেটের ফিল্ম বাংলাদেশে কখনোই রিকভার করতে পারেনি যেখানে রাজকুমার পুরোপুরি ব্লকবাস্টার হয়ে রিকভার হয়ে থিয়েটারে রিলিজ হয়েছে রিলিজ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা ইউনাইজ আমরা থেকে আয় করেছে এক লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে এক লক্ষ টাকা ওয়ালেট মাকে থেকে আয় করেছে সাত লক্ষ টাকা টোটাল কালেকশন হল পঁয়ত্রিশ কোটি আটত্রিশ লক্ষ টাকা রাজকুমার লং টাইম রান করছে মুভিটি এখনও কালেকশন করেই চলছে তুফান রিলিজ হওয়ার পরেও রাজকুমার কালেকশন করতে পারে আমরা আশা করছি তুফান ব্লকবাস্টার কালেকশন করলেও রাজকুমার পাশাপাশি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে একশো দিন রান করতে পারবে অযোগ্য নিয়ে বাছল তিন কোটি মেগা স্টার প্রসেনজিৎ স্যার সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে মেগা স্টার প্রসেনজিৎ স্যার অভিনীত অযোগ্য ফিল্মটি বক্স অফিসে একটি ব্লক কালেকশন করেছে ফ্যামলান্সের সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু ক্লিন হিট এবং লং টাইম রানে মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে ফ্যামিলান যদি সাপোর্ট করে অবশ্যই অযোগ্য ফিল্মটি বক্স অফিসে সাড়ে তিন থেকে পাঁচ কোটি রুপি প্লাস বিজনেস করবে আপনারা জানেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার তাকে বাংলা দর্শকরা কত বেশি ভালোবাসে বাংলা দর্শকরা তার ফিল্মকে কীরকমভাবে একসেপ্ট করে অযোগ্য ফিল্মটিও বক্স অফিসে এসেছে এবং সকলত্র মুভিটি একটি ভালো কালেকশন এনে দিয়েছে নিজের সপ্তম দিনে অল ইন্ডিয়া করেছে পনেরো লক্ষ রুপি টোটাল এবং কালেকশন হলো দুই কোটি চল্লিশ লক্ষ রুপি আপনার যদি এখনও অযোগ্য না থাকেন দেখবেন মেগাস্টার পশন্দ স্টার অভিনীত অযোগ্য ফিল্মটি কেমন হয়েছে লাইফ টাইম মুভিটি কত টাকা আয় করতে পারে ফ্যামিলি যান সাপোর্ট করলে মেগাস্টার প্রসন্দি স্টারের অযোগ্য ফিল্মটি অবশ্যই বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দেবে আপনার জানিয়ে দেই মুভিটি সাড়ে তিন কোটি চার কোটি টাকা প্লাস বিজনেস করলেই ক্লিন হিট হয়ে যাবে যেখানে পাঁচ থেকে ছয় কোটি টাকা প্লাস বিজনেস করলে মুটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে যাবে রানগা বোমেরাং নিয়ে বাজল আট কোটি টাকা লিডল ও সুপার স্টার জি স্যার এমন সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে সুপার স্টার জি স্যার অভিনীত বোমেরাং ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে আপনারা জানেন সুপারস্টার স্টার জি স্যার তার ক্যারিয়ারে একসময় অনেক ভালো অবস্থানে ছিলেন এবং তিনি ভালো ভালো ফিল্মও করেছেন কিন্তু বর্তমানে তার এবং দেবসার দুজনের মার্কেট খুবই খারাপ তাদের ফিল্ম আশানুরূপ সেরকম ভালো কালেকশন করে না একসময় যখন তাদের ফিল্ম সব খুবই তাড়াতাড়ি ভালো একটি কালেকশান এনে দিত এখন কিন্তু সেরকম কালেকশান ফিল্মগুলি করতে পারছে না যাই হোক বুমেরাং নিজেদের সপ্তম দিনে বেঙ্গল থেকে আয় করেছে বিশ লক্ষ টাকা টোটাল এমে কালেকশন হল দুই কোটি উনআশি লক্ষ টাকা আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন দেখবেন সুপার স্টার জিসার অভিনীত এই ফিল্মটি কেমন হয়েছে লং টাইম রানে মুজি কত টাকা আয় করতে পারে আমরা যে এক্সপেক্ট করছি বুমেরাং বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সুপারস্টার জিসার অভিনীত বুমেরাং ফিল্মটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে আমরা এক্সপেক্ট করছি যে দশ কোটি প্লাস বিজনেস করবে বুমরাং একটি বিগ বাজেট ফিল্ম অবশ্যই মুভিকে দশ কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে এবং সায়েন্স ফিকশন প্লাস কমেডি ফিল্ম হিসাবে দর্শকরাও এই মুভিকে ভালো সাপোর্ট করে চলছে ধন্যবাদ